ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পর আবারও নতুন একটি ভয়াবহ স্টোরি নিয়ে আসলাম, আশা করি সবার কাছে স্টোরিটা অনেক ভালো লাগবে। তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, ঠিকানা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় দড়ি কিশোরপুর গ্রামে। এবার ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি শুনেছি একজন হুজুরের কাছ থেকে, হুজুরের নাম হাফেজ মোহাম্মদ হামিদ। বলছেন, হামিদ হুজুর, ঘটনা 1996 সালের ঘটনা, তখন নতুন নতুন নুরানি মাদ্রাসা ছাত্রদের লেখাপড়া করায় আর কি। আমার বয়স তখন কত, তাও কত 21 বছরের মতো হবে আর কি। আমি ছাত্রদের পড়তে পড়াতে বসে তখন আমাকে একটা ছেলে বাড়ি থেকে ডাকলো। আমি তখন বাইরে গেলাম, গিয়ে বললাম, হ্যাঁ বাবা বলো কী হয়েছে। তখন ছেলেটি আমাকে বললো, হুজুর আমাদের বাসায় চলেন। আমি তখন বললাম, কেন কী হয়েছে বাবা বলো তো। তখন সে ছেলেটি আমাকে বললো, হুজুর আমার ভাইকে জিনে হাজির করেছে। আমি বললাম, আচ্ছা 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 আচ্ছা, তোমাকে কিছু পানি পড়া দিচ্ছি, হ্যাঁ তুমি পানি পড়া গেলে নিয়ে তোমার ভাইকে খাওয়া, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে আমি ছেলেটাকে পানি পড়া দিয়ে দিলাম। এর 20 মিনিট পর দেখি সে ছেলেটি আমারও এসেছে, এসে আমাকে ডাকলো। আমি বাইরে গেলাম আর বলছি, বাবা কী হয়েছে বলো তো। ছেলেটা তখন বললো, হুজুর আমার ভাই যেন কেমন করছে, সবাইকে খারাপ ভাষায় গালাগালি করছে, এমনকি বাবাকেও লাথি মারছে। এরপর আমি বললাম, আচ্ছা বাবা চলো তাহলে দেখি কী হয়েছে। এরপর আমি সেই ছেলেটার সাথে আমি তার বাসায় গেলাম। বাসার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এখানে খারাপ তো কিছু একটা আছে। রুমের ভিতরে ঢুকে দেখে ছেলেটাকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। ছেলেটার কাছে গেলাম, গিয়ে দেখি ছেলেটা নিজের শরীরে নিজে আঘাত করছে। ছেলেটাকে দেখলাম ঘুমিয়ে আছে। আমি যাওয়ার সাথে সাথে ছেলেটি ভারী কণ্ঠে বলল, কে রে হুজুর এখানে কি মরতে এসেছিস, নিজের মনো চাইলে এখান থেকে চলে যা। আমি বললাম, কে তুই, ছেলেটাকে কেন এভাবে করে কষ্ট দিচ্ছিস বল। তখন ছেলেটি আমাকে বলল, নিজের জীবন বাঁচাতে চাই না, এত প্রশ্ন না করে এইখান থেকে চলে যা। আমি বললাম, তুই এভাবে কথা শুনবি না, তাই না, আপনারা সবাই বাইরে চলে যান তো। হ্যাঁ, তাদেরকে বাইরে বাড়িয়ে দিয়ে আমি ছেলেটার উপরে রুকা করা শুরু করি, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে তার উপরে কোনো দোয়া কাজ করছিল না। ছেলেটার হাতে পায়ে বাঁধন ছিঁড়ে আমাকে সজোরে একটা লাথি মারলো। আমি ছিটকে গিয়ে দূরে পড়লাম। সঙ্গে সঙ্গে ছেলেটা আমার কাছে এসে গলাটা চেপে ধরলো। আমি সেখানে জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফেলো না, তখন দেখি আমার মাদ্রাসায় আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছাত্র জিন। তখন আমি তাদেরকে উদ্দেশ্য করে বললাম, আমি এখানে কীভাবে আসলাম। তখন তারা বলল, হুজুর আপনি জ্ঞান হারিয়ে ফেলার পর ছেলেটি আপনাকে ছেড়ে দেয়, এরপরেই বাড়িতে লোকজন আপনাকে নিয়ে আসে এখানে। তখন আমি বললাম, ছেলেটি কেমন আছে এখন। তখন আমার ছাত্র জিন বলল, আপনি বিশ্রাম করেন, আমরা খোঁজখবর নিয়ে আসছি। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে। এই বলে তাদেরকে বিদায় নিয়ে একটু পরে ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে হঠাৎ করে দেখতে পাই আমি একটা কবরস্থানে শুয়ে আছি। আমি কোনো কথা বলতে পারছি না, এমনকি হাত পা নাড়াতে পারছি না। আমি তখন দেখতে পাই 4 জন লোক আমার দিকে এগিয়ে আসছে। দেখতে পাই তারা 2 জন খাটে একটা লাশ নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমার সামনে দেখতে পেলাম 2টা কবর খোঁড়া আছে। দেখে মনে হচ্ছে সব মাত্র কবর করেছে। এরপরে দেখলাম তারা লাশটি আমার থেকে বের করে রাখলো, এবং আমি দেখলাম আধা খাওয়া একটা লাশ নাড়ি ভুড়ি বের হয়ে আছে। হাতগুলো দেখে মনে হচ্ছে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলেছে। মুখের দিকে যখন যেটা দেখলাম সেটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না। দেখলাম এটা আর কারো লাশ নয়, এটা আমার নিজের লাশ। এরপর অবয়বগুলোর দিকে তাকালাম, দেখলাম বিবর্ষ চেহারা তাদের। আমি আর নিতে পারছিলাম না, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। অবয়বগুলো আমাকে উদ্দেশ্য করে বললো, কিরে হুজুর নিজের লাশ দেখে কেমন লাগছে, তোকে এভাবে মারবো যদি ছেলে চিকিৎসা করতে চাস। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম এসার আজান দিচ্ছে, পুরো শরীর যেন ঘামে ভিজে গেল। তখন আমার ছাত্র জিনদের স্মরণ করি, সঙ্গে সঙ্গে আমার ছাত্র জিন হাজির হয়ে যায়। আমি তখন তাদেরকে পুরো ঘটনা খুলে বলি। আমার ছাত্র জিন তখন আমাকে বলল, হুজুর ওরা আপনাকে এই কাজ করার জন্য বাধা দিচ্ছে, আপনি ভয় পাবেন না। আমি বললাম, কি জানতে পারলে তোমরা বলো তো। তখন আমার ছাত্র জিন বলল, হুজুর এই ছেলেকে কোনো সাধারণ জিন ধরেনি, ওখানে 2 জন ইফরিদ এবং 2 জন জান্নান প্রজাতির জিন আছে, তারা আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, আমরা তাদের সাথে পেটে উঠতে পারবো না। আমি বললাম, ওই ছেলের উপরে কেন আক্রমণ করছে সেটা বলুন। আমার ছাত্র জিন বলল, ওই ছেলে মোটেও কোনো ভালো ছেলে ছিল না, ওই ছেলে অনেক বেশ সাথে শারীরিক সহবাস করতো, এবং অনেক এমনকি ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতো, কোনো কোনো মেয়েকে কিছুই বলতে পারেনি ব্ল্যাক
ব্ল্যাকমেইলের ভয়ে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, সেখানে একজন পণ্ডিত থাক, তার একটা মেয়ে ছিল অনেক সুন্দরী। একদিন সেই মেয়েটা স্কুলে যাওয়ার সময় সেই মেয়েকে দেখে এবং সেই ছেলেটি তখন মেয়েটাকে ভালো লেগে যায়। তখন ছেলেটি তার বন্ধুদের সাথে প্ল্যান করে, তারপর আস্তে আস্তে সেই মেয়েটির সাথে সম্পর্ক করে। একদিন সে মেয়েটির সাথে দেখা করতে বলে সে ছেলেটি, মেয়েটি একদিন দেখা করতে আসে। তখন সে ছেলেটি মেয়েটিকে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং সেখানে থেকে ছেলেটির বন্ধুরা অপেক্ষা করছিল। এরপর মেয়েটিকে নিয়ে যাওয়ার পর মেয়েটিকে তারা জঘন্যভাবে ভোগ করে এবং মেয়েটিকে সহ্য করতে না পেরে সেখানেই মারা যায়। মেয়েটির বাবা তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করে, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে জঙ্গলের মধ্যে চলে যায়, গিয়ে দেখে তার মেয়ের এইরকম লাশ পড়ে আছে। লোকটি অনেক কান্নাকাটি করা শুরু করে। লোকটি তখন বলল, আমার মেয়ের সাথে এরকম যে কাজ করেছে তাদের কাউকে ছাড়বো না, সবাইকে নির্বংশ করে ছাড়বো। এরপর সেই পণ্ডিত একটা যজ্ঞ করে এবং জিনদেরকে ডাকে। এরপর তারা জিনদের থেকে সব কিছু শুনে ফেলে। এরপর নিজেকে বলে সেই ছেলেটাকে চালান করে দেয়। ছেলেটা তিন বন্ধুকে মেরে ফেলেছে, বাকি আছে এই ছেলে। হুজুর আপনি এই কাজ করবেন না, পাপের শাস্তি তাকে পেতে দেন। আমি বললাম, শাস্তি দেওয়ার মানে কি আল্লাহ তাআলা? আমার ছাত্র জিন তখন বলল, আপনি এটা ঠিক বলেছেন, আপনি আয়াতকে ডাকেন, ও সব কিছুই করে দিবে, আয়াত কিছু একটা করতে পারবে। আয়াত আমার বন্ধু জিন, সে আগে থেকে জানে। আমি আমার ছাত্র জিনকে বিদায় দিয়ে আয়াতকে স্মরণ করলাম। সঙ্গে সঙ্গে আমার চারপাশ যেন কাঁপতে শুরু করলো, অন্ধকার আলোকিত হয়ে একেবারে সুন্দরভাবে সুগন্ধিতে ভরে গেল। বুঝতে পারলাম আয়াত এসেছে। সাথে সাথে আয়াতের সাদা রং রশ্মি একে চারিদিকে প্রবেশ করলো, আলোর ভিতর থেকে যেন বেরিয়ে আসলো আয়াত চিন। মাথায় সাদা পাগড়ি, সাদা জুব্বা, তার শরীরে যেন সুঘ্রাণ বেরোচ্ছে। আমাকে এসে বলল, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? আমি তখন বললাম, ও আলাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আয়াত তখন বলল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাকে স্মরণ করলেন কেন, কোনো সমস্যা নাকি? আমি তখন বললাম, হ্যাঁ। তখন আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম। তখন আয়াত আমাকে বলল, ওই ছেলে অনেক বেশি পাপ করেছে, তাকে তার পাপের শাস্তি পেতে দেন। আমি তখন বললাম, যে পাপ করেছে তাকে আল্লাহ তাআলা শাস্তি দেবে। আয়াত তখন বলল, ঠিক বলেছেন আপনি, আচ্ছা আমি বিষয়টা তোমাকে জানাচ্ছি। এই বলে হাওয়ায় মিলে গেল। কিছুক্ষণ পর আমার পুরো ঘর যেন সুগন্ধিতে ভরে গেল। এরপর আয়াত এসে আমাকে সালাম দিয়ে বলল, হামিদ, ওখানে চারজন শক্তিশালী জিন আছে, আমি চাইনি তাদেরকে মারতে পারি, কিন্তু এতে ছেলেটার মৃত্যু হবে, তাই আগে আপনি সেখানে গিয়ে রুকা করেন, তাদের সাথে ছেলেটার সাথে আলাদা করবেন, আমি সময় মতো চলে আসবো। এই বলে আয়াত মানে আমার বন্ধু জিন চলে গেল। পরের দিন সকালে আমি সেই ছেলেটার বাড়িতে চলে যাই। আমাকে দেখে সেই ছেলেটার বাবা মা কান্নাকাটি করা শুরু করে দিল। আমি তাদেরকে রাগান্বিত হয়ে বললাম, আজকে আপনাদের জন্য আমার ছেলের এই অবস্থা। এরপর তাদের সমস্ত কিছু করে বললাম। এরপর বাবা বললেন, এই কুলঙ্কার সন্তান, দরকার নেই আমার। আমি তখন তাকে বললাম, এখন এগুলো বলার সময় নেই, আপনার ছেলেকে বাইরে নিয়ে আসেন। এরপর দুটি গোল বৃত্ত বানালাম, ছেলেটিকে সবাই বাইরে ধরে নিয়ে আসলো। আমি তখন তাদেরকে বললাম, আপনারা ওকে গোল বৃত্তের ভেতরে ঢুকিয়ে রাখেন, ঠিক আছে? ছেলেটিকে বসিয়ে সবাইকে বললাম, আপনারা রুমের ভিতরে চলে যান, আমি না রাখা পর্যন্ত কেউ বাইরে আসবেন না। সবাই তখন চলে গেল। আমি তখন রোকা করা শুরু করলাম। তখন শয়তান জিনগুলো একেবারে আমাকে বলল, কেটে হুজুর আবার এখানে মরতে এসেছিস। আমি বললাম, মৃত্যুর নেওয়ার মালিক আল্লাহ তাআলা, তোমাদেরকে বলছি বাঁচাতে চাইলে এখান থেকে চলে যায়। সেটা না, এখন ছেড়ে দে, অনেক কষ্ট দিয়েছিস, এখন ছেড়ে দে বলছি, তা না হলে তোদের এখানে কিন্তু মেরে ফেলবো। সেটা ভেতরে থাকা সেই অবগুলো তখন বলল, কেটে জনরের বাচ্চা, তোর মরার অনেক ইচ্ছা, এই ছেলেকে মারবো, সাথে সাথে তোকে মারবো, দেখি তুই কি করতে পারিস। আমি তখন বললাম, তোদের এত শক্তি, তাহলে ছেলেটার ভেতর থেকে বাইরে দিয়ে চলে আয়, আমার সাথে লড়াই কর শয়তানের দল। অবগুলো তখন আমাকে বলল, ওরে মূর্খ মানব, আমাদের দেখলে তুই সহ্য করতে পারবি না। আমি বললাম, তাই নাকি, তাহলে বাইরে আয়। সঙ্গে সঙ্গে চারদিকে রীতিমতো তুফান শুরু হয়ে গেল। মনে হচ্ছে না এখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। দেখতে পেলাম ছেলেটির শরীর থেকে বিশাল দেখে চারটা অবয়ব বেরিয়ে আসলো। কি ভয়ঙ্কর তাদের চেহারা, পাগুলো ছিল ঘোড়ার পায়ের মতো, শরীর থেকে যেন মাংস খুলে খুলে পড়ছে।
আর মাদারা ছিল বানরের মতো, বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছিল, বিশ্রী গন্ধে যেন ভরে গেছিল চারদিকটা। হঠাৎ আমার গলা চেপে বসলো একেবারে, আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে আয়াতকে স্মরণ করি, দেখি সবকিছু শীতল হয়ে গেল, সুগন্ধে ভরে গেল চারিদিকটা, আমার শরীর ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারলাম আয়াত এসেছে। আমি তখন হাসতে লাগলাম এবং শয়তানগুলো বললো, কিরে বৃত্ত দেখে হাসি পাচ্ছে। আমি তখন বললাম, আমার মৃত্যু না, তোদের মৃত্যু দেখে ভয় পাচ্ছে, সে এসেছে, তুই এখনো বুঝতে পারিস না রে। সঙ্গে সঙ্গে আসমান জমিন কাঁপিয়ে আলোক রশ্মি দেন মাটিতে আছড়ে পড়লো। দেখলাম আলোর ভিতর থেকে আয়াত বেরিয়ে আসছে, ভয়ঙ্কর এক চেহারা, বিশাল দেহি অধিকারী হয়ে গেল একেবারে। এবং যাই হোক, বাকি অবগুলোকে একবারে ভয় পেয়ে গেল তার আশা দেখে। বললো, প্রভু আপনি এখানে? আয়াত তখন বললো, শয়তানের বাচ্চা, তোদের এত বড় সাহস, তোরা আমার বন্ধুর গায়ে হাত দিস। যাই হোক, এরপর তাদের ভিতরে একেবারে তখন সবাই তখন ওই আয়াতজিনের কাছে ক্ষমা চেতে লাগলো। তখন আয়াতজিন বললো, তোরা অনেক পাপ করেছিস, তোদের কোনো ছাড় হবে না, তোদের ছাড় দিলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই বলে একেবারে একবারে তিনজন অবয়ব তাদের হাতের মুঠে নিল, যেহেতু খুব শক্তিশালী একটা জিন, সে তার চোখের পলকেই যেন সব কিছু করে ফেললো। এবং আয়াত তখন তার একেবারে সবাইকে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে তাদের সাথে জিনের সাথে জিনের যে লড়াই হয় সেও একটা লড়াই হলো, এবং এরপর তারা আবার আগের মতো রূপে চলে আসলো। আর আমাকে এসে বললো, হামিদ তুমি ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ আমি ঠিক আছি। আয়াত আমাকে বললো, আর কোনো ভয় নেই, সব কিছু ঠিক হয়ে আছে, আমি এখন চলে যাচ্ছি। এই বলে আয়াত আমার সাথে মিলে গেল। আমি তখন সবাইকে বাইরে ডাকলাম, তখন সবাই বাইরে চলে আসলো। আমি তখন ছেলেটিকে বাবা মাকে বললাম, আর ভয় নেই, আলহামদুলিল্লাহ সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে, আপনার ছেলেকে এখন নামাজ পড়তে বলেন। এই বলে আমি তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। তারা কিছু টাকা দিতে চান, আমি তাদেরকে বললাম, আমাকে কিছু দিতে হবে না, আমার ছাত্রদের একবেলা খাওয়াই দিতে হবে। এই বলে হামিদ হুজুর ঘটনা শেষ করেছিলেন। জানি না কতটুকু গুছিয়ে রেখে পেয়েছি, ভুল ছুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন। যেসু ভাই অনেক বড় ভক্ত আপনার, আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা, আপনার সাথে দেখা করতে হলে কোথায় যেতে হবে আমাকে বলবেন? সবাই ভালো থাকবেন, ভৌতিক কথার দীর্ঘজীবী হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।